চায়নাতে উচ্চশিক্ষায় মাস ইন্টেকের আবেদন শুরু কবে থেকে এবং কোন কোন প্রোগ্রামে আবেদন করতে পারবেন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজ্জ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সটেনশন। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মার্চ 2025-এর মার্চে ইন্টেকে যারা হচ্ছে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের হচ্ছে ডেডলাইনটা কবে পাবেন, কখন থেকে শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে এবং কোন কোন প্রোগ্রামগুলোতে আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য 25-এর মার্চ ইন্টেকে আবেদন করতে পারবেন। সেদিকে যদি বলি, আমি বলবো যে প্রথমে হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরের জন্য আবেদন দুইটা একসাথে সেটা আবেদন করতে পারবেন এবং ডিরেক্ট মেজর আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ থাকে যে আপনি যদি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য যান, চায়নাতে বিভিন্ন ইনস্টিটিউটগুলো বিভিন্ন রকমের স্কলারশিপ প্রদান করা থাকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং সেই স্কলারশিপের উপরে ডিপেন্ড করে, ইনস্টিটিউটের উপরে ডিপেন্ড করে আপনার ভিসা যেটা রয়েছে সেটা আসে। তো আমি প্রথমে যদি বলি, চায়নাতে X1 X2 এই দুইটা ভিসা প্রোভাইড করা হয়। তো X1 ভিসাটা যারা পাবেন ল্যাঙ্গুয়েজের জন্য তাদের হয়তো বা দেশে ব্যাক করা লাগবে না, কারণ X1 সবকটা ইউনিভার্সিটি গ্রহণ করে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে X2 ভিসাটা প্রোভাইড করা হয়। তো তখন যদি আপনি X2 ভিসাটা পান সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ শেষ হওয়ার পরে ছয় মাসের একটা ভিসা পাবেন একসাথে, সেটা ইউনিভার্সিটি এক্সটেনশন করবে না। তো আপনাকে কিন্তু দেশে ব্যাক করতে হতে পারে এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো X2 অ্যাকসেপ্ট করে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যারা হচ্ছে যে আপনার যদি স্বপ্নের কোনো ইউনিভার্সিটি থাকে বা পছন্দের কোনো ইউনিভার্সিটি থাকে যে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে চান, কোনো রিস্ক নিতে চান না, আপনি একটু বেশি সময় নিয়ে কাজ করবেন, তাহলে আমার মনে হয় আপনি ওই ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরের জন্য প্রিপারেশান নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন এবং ডিরেক্ট মেজর যেটা রয়েছে সেটাতেও যেতে পারেন। সেটা যদি আমি বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু খুব বেশি ভালো ইউনিভার্সিটিগুলোতে এইটা আপনি এই সুযোগটা পাবেন না। সেকেন্ড হচ্ছে আপনি ভালো স্কলারশিপ পাবেন না, কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই হচ্ছে সেপ্টেম্বরের ইন্টেকের জন্য ওপেন থাকে। সবাই কিন্তু মার্চের ইন্টেকে হচ্ছে ব্যাচেলর ডিগ্রিটা সরাসরি হচ্ছে নিয়ে থাকে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই হচ্ছে প্রোগ্রাম। এছাড়া হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, সেগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা আলোচনা করেছি। তারপরেও যদি বলি, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ মিনিমাম 6 মাস আছে। তো এরকম একটা পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যাওয়ার আগে সেটাকে এক্সটেনশন করে নিলেই হবে। দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস মেইন হচ্ছে যেগুলো সেটা হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, লাইক হচ্ছে আপনার ইন্টার ডিপ্লোমা যেটাই করে থাকেন না কেন, সেটার হচ্ছে সার্টিফিকেট মার্কশিট, এইগুলো আপনাকে গুছাতে হবে। অ্যান্ড হচ্ছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য একটা সার্টিফিকেট যেটা আছে সেটাকে আপনাকে প্রিপেয়ার রাখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আমরা সবসময় বলে থাকি যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটাকে আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে। তো মোটামুটি এই পেপার্সগুলো যদি আপনার গুছানো থাকে, পুলিশ ক্লিয়ারেন্স, তাহলে সব কিছু ওকে ডান, আপনি মার্চের জন্য খুব ইজিলি আপনি চায়নাতে এনরোল করতে পারবেন। এরপরে যদি বলি আবেদনের প্রক্রিয়া, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই হচ্ছে আপনি অনলাইন আবেদন প্রক্রিয়াটা পেয়ে যাবেন। যদি আপনি ভালো বুঝেন এবং হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স থাকে বা আপনার অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে এটা করতে পারবেন। আপনার সমস্ত পেপার্সগুলো গুছগাছ করে আপনার যেই প্রয়োজনীয় যে ডকুমেন্টস এবং হচ্ছে ইনফরমেশান রয়েছে সেগুলো হচ্ছে আপনি প্রোভাইড করে একটা আবেদন করতে পারবেন। তারা হয়তো আপনাকে ইন্টারভিউর জন্য রাখতে পারে, আপনি সেখানে ইন্টারভিউ দেবেন, এটা একটা প্রক্রিয়া। এখন সেকেন্ড হচ্ছে যদি আপনি মনে করেন যে না, আপনার দ্বারা এগুলো হচ্ছে না বা একটা হ্যাসেল হয়ে যাচ্ছে বা আমি পাবো কি না, কারণ এইখানে একটু বলে রাখা ভালো, আমি যদি বলি সেটা হচ্ছে যে চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর সাথেই, নট ম্যাক্সিমাম, অলমোস্ট সবকটা ইউনিভার্সিটির সাথেই কিন্তু একটা এজেন্টের একটা থাকে, সম্পৃক্ততা থাকে। সো আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে, যারা কনসালটেন্ট এক কথায় বলতে, যারা আপনাকে সাহায্য করতে পারবে এবং অনেকেই রয়েছে, তাদের হেল্প নিতে পারেন। তারা কিন্তু আপনাকে একটা সঠিক প্রপার গাইডলাইন প্রদান করতে পারবে, আপনার পেপারসগুলো মেক করে দিতে পারবে, গুছিয়ে দিতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে, আপনাকে অনেক কাজে হেল্প করতে পারবে। আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনগুলো করতে পারেন। আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি নির্বাচন, ইউনিভার্সিটি এমনভাবেই নির্বাচন করতে হবে যেটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুসারে আপনার এলিজিবিলিটি যেটা রয়েছে, আপনার পার্সোনালিটি রয়েছে, সেটার সাথে মিলে আপনি যে সাবজেক্টটা চাচ্ছেন সেই সাবজেক্টও ইউনিভার্সিটিতে আছে এবং ওই ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে আপনার একটা ভালো কেরিয়ার হবে। তো এই বিষয়গুলো চিন্তা করে, এবং শুধুমাত্র এই না যে আমি অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম তার মানে আমার অনেক ভালো কেরিয়ার হবে, হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে, বাট হচ্ছে আপনি, আমি আগেই বলছি যে আপনার এলিজিবিলিটির উপরে ডিপেন্ড করে করবেন। এখন আপনার ভালো IELTS এর স্কোর নেই,
ভালো চাইনিজ স্কোর নেই, আপনার রেজাল্ট খারাপ, এখন আপনি যদি টপ ক্লাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার রিজেকশনের ব্যাপারটাই 100% থাকবে, আপনার অ্যাকসেপ্টেন্সের বিষয়টা খুব কম থাকবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আবেদনটা বা হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা নির্বাচন করবেন। বয়স সীমার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ চায়নাতে ইউনিভার্সিটিগুলোতে একটা প্রত্যেকটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট বয়স থাকে, ডিপ্লোমার জন্য একটা থাকে, ব্যাচেলরের জন্য একটা, মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে বয়সের একটা থাকে। তো এই বয়স সীমাটা মাথায় রাখবেন, যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার রিজেকশন আসার সম্ভাবনাই বেশি থাকবে। এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটিতে ডরমিটরি বা আবাসনের বিষয়টা একটু খেয়াল করবেন যে আছে কি না পরিপক্তভাবে, এবং ওভারঅল এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর আগে পড়েছে কি না, আপনি নতুন কি না, এই বিষয়গুলো একটু মাথায় রেখে আবেদন করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনি চাইলে হচ্ছে চায়না গভর্নমেন্ট যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেইটাতে আপনি হচ্ছে ভিজিট করতে পারেন, ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন, অ্যান্ড হচ্ছে আপনি একটা এজেন্ট বা হচ্ছে একটা কনসালটেন্ট যারা বাংলাদেশের কনসালটেন্ট দিয়ে থাকে তাদের কাছে যে হচ্ছে ভিজিট করে তাদের সাথে কথা বলে আপনি এই কাজটা প্রক্রিয়া করতে পারবেন। এছাড়াও চাইনিজ যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা রয়েছে www.moe.gov.cn/, এটাতে ভিজিট করে আপনি বিস্তারিত জানতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম এতে করে হচ্ছে আপনি আপনার ডিসিশন মেক করতে অনেকটা সহজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।